বাংলার সকল মামাটি মানুষের পরিবারকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন সালাম জানাচ্ছি। এবং সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ আছে যারা বাংলার ইলেকশনের দিকে তাকিয়েছিলেন, তাদের সকলকেই আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোভিড, এবং আমরা কতগুলো সিদ্ধান্ত এখান থেকে গিয়ে আমরা বেলা 11:30টার সময় কোভিড নিয়ে মিটিং ডাকা হয়েছে, সেই মিটিং ডাকার পরে না করবো আপনাদের আমরা ঠিক টাইমে জানিয়ে দেবো, 3টের সময় প্রেস করে জানিয়ে দেবো। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি নবান্ন দিয়ে এই কাজটা ফার্স্ট এক্ষুনি করতে চাই। দুই হচ্ছে যে আমি সবাইকে সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সহজে বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না, এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলব প্লিজ টেক প্রপার কেয়ার, যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়। এবং কোথাও কোথাও আমি আজ থেকে 9 বছর ট্যাকল করবো, আমি কিন্তু চেষ্টা করবো, কারণ আমি শান্তির পক্ষে এটা বলতে চাই। বাদ বাকি আপনাদের অনেক ধন্যবাদ। বাংলার মানুষকে সবাইকে হয়তো ইনভাইট করতে পারিনি, মাত্র 50 জন গভর্নর আমার সবার দেশ দিয়ে প্রোটোকল অনুযায়ী যেটুকু না করলে হয় সেটুকু করেছি। বাধ্যাপ্য প্রেসে সবাই আমন্ত্রিত ছিল, সেই জন্য কেউ কিছু মনে করবে না, প্লিজ ক্ষমা করে দেবে। কোভিড সিচুয়েশানে আপনারা অনেক করেছেন, সবাইকেই আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি বিকজ অফ দ্য সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন। বাট কোভিড শেষ হয়ে গেলে আমরা ব্রিগেডের সেলিব্রেশন করবো, তখন আপনারা প্রত্যেকে আমার গেস্ট থাকবেন, আমি বাইরেও সকলকে ইনভাইট করবো। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন গভর্নরকে মাইক দিচ্ছি।